وما خلقت الجن والإنس إلا ليعبدون منوب الدين এই দুই জাতির রব্বুল আলামিন তৈরি করলেন কেন? স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন বলে দিতেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করব আমরা কার জোরে বলি? আল্লাহ। ওয়াহুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব অর্পণ করছেন এই দায়িত্বটারে দুই ভাগ করা চলে। দায়িত্ব দিচ্ছেন কে? আবারও বলি, আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন কে? আল্লাহ। আসমান দিচ্ছেন কে? জমিন দিচ্ছেন কে? চাঁদ দিচ্ছেন কে? সূরজ দিচ্ছেন কে? শক্তি দিচ্ছেন কে? হাওয়া দিচ্ছেন কে? পানি দিচ্ছেন কে? বাতাস দিচ্ছেন কে? চলবার শক্তি কে দিচ্ছেন? দেখবার শক্তি কে দিচ্ছেন? শুনবার শক্তি কে দিচ্ছেন? গ্রাম লইবার শক্তি কে দিচ্ছেন? মাল কে দিচ্ছেন? দৌলত কে দিচ্ছেন? দূরে বলি ভাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি দিয়া কি চাইছেন? কাকে দিলেন? তাদেরকে দিলেন, তাদের উপরে দায়িত্ব ন্যস্ত করতেন। এই দায়িত্বটারে দুই ভাগ করা চলে। এক ভাগের নাম বলেন হাকুল্লাহ, ধরে বলি সুবহানাল্লাহ। আর একটা ভাগের নাম বলেন হাকুল আল্লাহ। দুই ভাগ করতেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উপরে দায়িত্ব ন্যস্ত করছেন, এইটারে দুই ভাগ করা চলে। এক ভাগের নাম হাকুল্লাহ আর এক ভাগের নাম হাকুল ইবাদ। স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন সূরা নিসার 35 নম্বর আয়াতের 23টা আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। আয়াতের শুরুতে রব্বুল আলামিন কি নির্দেশ দিতেন? তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আমরা কার ইবাদত করবো? পরিষ্কার ভাষায় বলি, কার ইবাদত করবো? আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদতটা কতদিন যাবত চালাইব? মৌত পর্যন্ত, যদি বলি সুবহানাল্লাহ। ভাই ইবাদত কতদিন পর্যন্ত চালাইব? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকীন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন তাকাল্লিবা কথা আল্লাহ তাআলা রাসূল করিম শুনাইলেন, আয়াত মুবারক নাযিল করে দিলেন আর জানাই দিলেন নবী তুমি মউত পর্যন্ত ইবাদত চালায়া যাও। সুবহানাল্লাহ। আন্দরি রামি তরা চো মি খরাস, আন্দরি রামি তরা চো মি খরাস, তাতমে আখের দমে ফারু নবাস। বন্ধাবান্ধি তুমি ইবাদত চালাইবে, মৌত পর্যন্ত ইবাদত চালাইবে। ইবাদতে নির্দেশ দিতেন আল্লাহ সুবহানাল্লাহ। বলে যে জমি মেরে বর আত্মা মেরে লিয়ে, এ জমি মেরে লিয়ে আবার আত্মা মেরে লিয়ে, মাই হো মালিক কে লিয়ে বর তু জাহা মেরে। মন দিয়ে খুদা বানাইও না, তোমার মন বানাও, তোমার কাল্প বানাও। তুমি তনে মনে তোমার মাবুদরে ডাকতে থাকো, তনে মনে তুমি নামাজ পড়তে থাকো, তনে মনে তুমি জিকির করতে থাকো, তনে মনে তুমি আল্লাহর প্রতি তোমার জীবন যৌবন্ধে যদি তুমি সম্পূর্ণ করতে পারো, ও বন্ধু বান্ধী তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমি বানাইয়া রাখছি আমার নেককার বন্ধু বান্ধীদের জন্য জান্নাত। যদি বলি সুবহানাল্লাহ, যদি বলি ভাই জান্নাত কার? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত কার? আল্লাহ। বানাই রাখছেন কার জন্য? আদাত্তু লিবাদি আস-সালিহি। সুবহানাল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। ও মুমিন তোমার কাম কি? ইবাদত চালাও,
এবাদত চালাও, মৌত পর্যন্ত এবাদত চালাও। এবাদতের মাঝে তোমার কি লাগবে? ইলম তালিম যখন তুমি এবাদত চালাইবে, আর এবাদতের মাঝে যখন তোমার জান থাকবে, এবাদতের মাঝে জান থাকবে, ওবাই জলসাতে বসা ইবাদত, ওয়াজ করা ইবাদত, ওবাই নামাজ করা ইবাদত, জিকির করা ইবাদত, হালাল খাওয়া ইবাদত, বিয়া শাদি করা ইবাদত, আল্লাহর পথে চলা ইবাদত, আল্লাহর হুকুম মানা ইবাদত, আল্লাহর নিষেধাজ্ঞা বাতিয়া চলার নাম ইবাদত, আল্লাহ পরবর্তীকারে আলমার হুকুম মানা, যথাযথ ভাবে হুকুম যদি মানতে পারি, আর এই হুকুম বদারে নাজুক ইখলাস থাকে, এক নম্বর মানুষ বনে গেছেন, সোনার মানুষ বনে গেছেন, মাটির মানুষ, জন্মতি মানুষ বনে গেছেন, এই সমস্ত বিয়াশাদি করলে ঠেকা নাই পালবেন কে, জামাই ভাবতে পারবে না, তাইলে বোঝা গেল ঠেকা না থাকলেও তুমি সামর্থ্যবান, ঘর ঘর আছে তোমার, বাড়ি আছে তোমার, কোনো মন্ত্রে চলে যেতে পারবাই, খাওয়াই চাই পারবাই না, জ্বরে তুমি বিয়া বাদ দিতে পারো না, বিয়া হয়েছে ইবাদতের জন্য, জওয়ান তুমি এই ইবাদতে সামিল হও, ও জওয়ান তোমার জওয়ানি যাইবার আগে তুমি বিবাহের দিকে অগ্রসর হও, ও জওয়ান তুমি আদি বিয়াতি হিসাবে তাকিও নাম, বেয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ঘোষণা দিতেন, ইয়া মাশারা শাবাব মান ইত্তাফা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাব্বাজ, এই হাদিসের উপরে আমল করার জন্য তৈরি আছেন, আসতে বলতেন আদা ইমান, যত ইবাদত করবে অর্ধেক ইমান, বিয়া না করলে অর্ধেক ইমান, আর নিকাহ নিসফুল ইমান, যে বললেন সুবহানাল্লাহ, ভাই বিয়ার মাধ্যমে কি লাভ হয়, ইবাদতে মজা দিলে যে বলি সুবহানাল্লাহ, ভাই বিয়ার মাধ্যমে কি লাভ হয়, আত্মশুদ্ধির ব্যবস্থা আল্লাহ তাআলা বিয়ার মাঝে রাখি দিতেন, যে বলি সুবহানাল্লাহ, আত্মশুদ্ধির ব্যবস্থা হইল বিয়া শাদির মাঝে, বিয়া শাদি মস্ত বড় কে বাদ সুবহানাল্লাহ বলি, লালিকা আজকা লাহুম, ও বেটা বেটি তোমার চোখ যে সাবুত করো, হেফাজত করো, দিনার নজর থাকি বাঁচাও, পাঁচ দৃষ্টিতে তুমি নত রাখো, তোমার শরমগার হেফাজত করো, তুমি যদি শরমগার হেফাজত করতে পারো, তুমি যদি তোমার কারিগর নজরে কন্ট্রোল রাখতে পারো, তাহলে এই জিনিসটা এগুলাই হবে তোমার জন্য আত্মশুদ্ধির ব্যবস্থা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, সুবহানাল্লাহ বলি, আর জবান মুবারক দ্বারা উম্মতের মহিলা পুরুষদের কি শুনাইছেন, জওয়ানদের কি শুনাইছেন, আগাদুরিল বাফারি ওয়া আহসানুল ফারাজি, সুবহানাল্লাহ বলি, এতে তো ভাই আত্মশুদ্ধির বড় ব্যবস্থা হইল বিয়া করা, ভাই বিয়া করবেন না ছাড়বেন, দেখি তারপর যারা কন্ডিশন আসবার পর আছে বিবাহের ব্যাপারে জলদি তো ভাই আজকিল বিশ্বলাত কমলাল ফৌজ আজকিল বিশ্বাবাদী কমলাল মৌত, যে পাবে নাকি নমাজ ফৌজ এইবার আগে আগে হক যাইবার আগে আগে নমাজের পাবন্দি করা, মৌত এইবার আগে আগে তবা করা, ও জোহান তোমার যৌবন যাইবার আগে আগে তুমি বিয়ার ব্যাপারে দেরি করিও নাম, খাওয়া নেওয়ালা কে জুড়ে বলেন, পাবনেওয়ালা কে জুড়ে বলেন, এর জন্য যুবকদের অভিভাবকরা দেরি না করিয়া এই যুবক কোন পথে আছে, কোনখানে খাটায় সময়, এই যুবকরা কি করতেছে না করতেছে, ও বাবা ও মা ও অভিভাবক, তোমার জোয়ানের ব্যাপারে, তোমার যুবকের ব্যাপারে, তোমার যুবক ছেলের ব্যাপারে, তোমার যুবতী মেয়ের ব্যাপারে তুমি কিন্তু আলাদা ভাবে চিন্তা করতে হইব, ব্যবস্থা নিতে হইব, বিয়ার ব্যাপারে দেরি করা চলবে না, এর জন্য জলদি জলদি ভাই বিয়ার ইন্তজামে যাওয়ার জন্য যারা গেলেন এরা মস্ত বড় এবাদতে শরীক হইলেন, আর যারা বিবাহ করবেন করবেন, আর যারা বিবাহ বসবেন দুই পক্ষের কাছে আবেদন রইল, নিয়োগ করেন এবং অভিভাবকদের এই কথা জানাইতেন, আমি এই সুন্নত পালনের জন্য তৈয়ার, বি তৌফিকিল্লাহি তাআলা তাওয়াক্কুলান আলা আল্লাহ, তবে সাফ কথা এই সুন্নত পালন করতে যাইয়া একটা শরীক বিরোধী কাজও আমার বিবাহের মাঝে চলবে না, এই মনোভাব নিয়ে সবাই বলতে পারে, কে কে বলবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, যারা বিবাহ করবেন তো তারাও হাত উঠাইছেন, আর যারা বিবাহ করিয়েছেন তার হাত উঠাইলেন কেন? তারা বিবাহ করাইবার জন্য প্রস্তুতি নিবেন। যদি বলি সুবহানাল্লাহ, হাত উঠাইছেন আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, মুরব্বী সাহেবরা যুবকদের বিবাহ করাইয়া দিবেন, এবং যুবকরা বিবাহ করতে যাইয়া তারা পরিষ্কার ভাষায় অভিভাবকদের বলে দিবেন, আমার এই বিবাহের বাদে শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে না হয়। যুবক যারা বিবাহ করবে এরা যদি মজবুত থাকে, যারা বিবাহ ফাঁসবে এরা যদি মজবুত থাকে, এই পবিত্র সুন্নত পালন করতে যাইয়া ভাই একটা হারাম হইবে না। এর জন্য ভাই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে রাখিয়া গেছেন, কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে রাখিয়া গেছেন, সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে রাখিয়া গেছেন। কোরআন সুন্নাহর উপরে আমাদের আমল চালাইতে হবে, আমাদের জীবনটারে করতে হবে, আমাদের যৌবনটারে করতে হবে। আমরা কোনোভাবে ভাই আল্লাহর বিরুদ্ধে চরণ করবো না, করি না। ভাই আল্লাহর হুকুম মানার নাম ফিরে বলেন, আল্লাহর হুকুম মানার নাম এবার চালাইব কতদিন যাব। আন্দাজি জানি তোরা তুমি খোদা, সাধনে আখের দমে পারু নবাস, ইবাদত করব ভাই ইখলাসের সাথে, তবে এই ইবাদতের মাঝে জান আসবে, জিকির করব ইখলাসের সাথে, তো এই ইবাদতের মাঝে আল্লাহ জান দিয়া দিবেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমলের তৌফিক দাউন ইলা হইতে দু ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুয়ার মাঝে হইতেন, আমলের তৌফিক দাও রিয়া হইতে দু কন্ম নকরি দেব মরে নু পছন্দ করই না। আল্লাহ তাআলার জাতলে কোনো জিনিসে শিরিক করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কথায় বলে দিতেন, এবাদতের মাঝে শিরিক আছে না, নাউজুবিল্লাহ বলি। ভাই এবাদতের মাঝে শিরিক এটা কোনটা? যখন মানুষ ইবাদত করে মানুষ দেখাইবার জন্য এই মানুষের ইবাদত হয়ে যায়, বা ইবাদতের মাঝে শিরিক হয়ে যায়, এই শিরকে খফির বৈদ্যের উপযুক্ত হয়ে গেলেন, রিয়া হইল শিরকে খফি। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, ইবাদত চালাইব মৌত পর্যন্ত, ইবাদত করবো এখলাসের সাথে। ইবাদত যখন এখলাসের সাথে চলবো, আর মুখলিস মানুষ যখন ইবাদতের মাঝে দাঁড়াই দিবে, তখন এই আবিদ ইবাদত করতে যাইয়া মনে করবে কি যেমন নাকি তুমি দেখতেছো আল্লাহ তাআলার, যদি বলি সুবহানাল্লাহ, উঁচা মুখাম মকাম বহুত উঁচা, সুবহানাল্লাহ বলি। দিল যার সাফ, ও ভাই দিল যার কি জিনিস, যে দিলর মাঝে ইলিম থাকে, যে দিলর মাঝে এখলাস থাকে, যে দিল হইল ভাই বুজুর গাহি গাহি দিলে বলি সুবহানাল্লাহ। কাবা বুনিয়া দেখ লিলে আজরা, কাবা বুনিয়া দেখ লিলে আজরা, আরে দিল বুজুর গাহি জলিলে আকবরা। তোমার দিলটা সাধারণ জিনিস নাই, তোমার দিলটা সাফ করো। হযরতে তালাবী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও আমার মজাদ, তুমি আমার দেশের হুনাই সব, আমার লোকে যদি 1 লক্ষ টাকা থাকতো তাহলে তোমার এই শের হুনিয়া পুরস্কার হিসাবে 1 লক্ষ টাকা দিয়ে দিতাম। শেষ আপনাদের শোনাই শোনাইবেন, শুনবেন। হর তমন্না সুবহানাল্লাহ বলি, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজ আব তো খিলওয়াত হো গই, সুবহানাল্লাহ বলি। হর তমন্না ইনশাআল্লাহ ইমিন তালাই গৌরব নাই, কেন খালি করলেন গৌরব, কেন খালি করলাম অহংকার, এই বেমার কেন দূর করলাম, হিংসা বেমার কেন দূর করলাম, ও ভাই জীবন শিকায়তের বেমার কেন দূর করলাম, দিল যে সাফ কেন করলেন, কেন করলেন। হর তমন্না দিল যে রুখসত হো গই, আব তো আজ আব তো খিলওয়াত হো গই। খিলওয়াত রূপে যখন বন্ধা হাতির খিলওয়াত হাত হাসিল করবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার কলবে আল্লাহ তাআলার তাজাল্লিয়াতুর নূর দিয়ে পর করে দিবেন, সুবহানাল্লাহ বলি। আপনি ভদ্র মানুষ, বেদাত মুক্ত এরিয়ার মানুষ, আপনি শিরিক মুক্ত এরিয়ার মানুষ, আপনি বেদাত মুক্ত এরিয়ার মানুষ, আপনি শিরিক মুক্ত এরিয়ার মানুষ, আপনার সম্পর্ক আল্লাহ লঙ্গে আপনার
আপনাদের সম্পর্ক আল্লাহর ওলি হওয়ার লগে, আপনাদের সম্পর্ক পীর বুজুর্গ হওয়ার লগে, আপনাদের সম্পর্ক মহাদিসিন হওয়ার লগে, আপনাদের সম্পর্ক আল্লাহর ওলি হওয়ার লগে, সাইদ ভাই নামও আল্লাহ তালা জবরদস্ত নাম রাখিয়া দিতেন সৈয়দপুর, নামও জবরদস্ত আলহামদুলিল্লাহ সৈয়দপুর। সব শ্রদ্ধার আপনারা সুহান আল্লাহ করি আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্মানী মানুষদের কাছে যদি আমি একটা কথা রাখতে চাই, কথাটা হইল আপনি ভদ্র মানুষ সম্মানী মানুষ, আপনাদের কাছে ভেজা জায়গা পায় না, আপনাদের কাছে শিল্পের জায়গা পায় না, আপনাদের কাছে কুকিয়ে জায়গা পায় না, আপনাদের এখানে গান বাজনা হয় না, এইভাবে বিভিন্ন রকমের নিষ্পতান বিভিন্ন রকমের উপসংস্কৃতি যোগগুলি চলতেছে, দুনিয়ার আনা সেখানা যে ইসলাম বিরোধী কার্যকলাপ যেভাবে দুনিয়ার আনা সেখানা যে চলতেছে আলহামদুলিল্লাহ, ভদ্র এলাকার মানুষ আপনার নিরাপদ, আপনারা নিরাপদ বলি আমি ভাবতেছি বুঝতেছি, আমার ভাবাটা আর বোঝাটা ঠিক নি না গল খেজানে, বহুদিন পরে সে পুরাইছি মাঝখানে কিন্তু হইছে গন্ডামি রাস্তা না আছে, বেজা তো রাস্তা না আছে আলহামদুলিল্লাহ, এইভাবে কেমন পর্যন্ত ভাই বন্ধা রাস্তা না এই এরিয়ার থাকবে না, এর জন্য আমরা চৌকান্নার থাকবো, আমরা খুব খারাই নজর রাখবো, আল্লাহ তালা তৌফিক দান করুন। আমি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হইল বর্তমানে আপনার উমদা খানা আপনার সামনে আনিয়া দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানের মাঝে খানা আছে উমদা, আপনার পেটের মাঝে ভুক আছে, তারপরেও আপনি খাই না কেন, আপনার নজর পড়ে গেছে বর্তমানের খান্দার মাঝে ময়লা লাগাই, যে বর্তনের মাঝে উমদা খানা আছে আপনার পেটে ভুক আছে, কিন্তু বর্তনের মাঝে ময়লা লাগাই টাকা খানায় আপনি ভদ্র মানুষ, ছোট ভুক টাকার পরেও আপনি খাইবেন না, খাইবেন খাইবেন না কেন, ময়লাযুক্ত বর্তনে খানা ভালো কিন্তু আমার রুচি নাই, এই বর্তন রাখি আমি খানা খাইব না। ঠিক তেমনিভাবে ভাই যে বর্তনে আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গা যে বর্তনের মাঝে এই থাকে, যে বর্তনের মধ্যে আল্লাহ তাজাল্লিয়াত খায়, এই বর্তনটা সাফ থাকলে খাই আল্লাহ সাধারণ মানুষ ময়লা পছন্দ করে না, ও মানুষ ও মে পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন কল্প দান করতেন, এই কল্পটা যত বেশি জিন্দা হইব তত বেশি সবল হইব, তত বেশি পরিষ্কার থাকবো, এই কল্প যত বেশি মজবুত থাকবো, এই কল্প যত বেশি জিন্দা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে লাগাই দিবেন কোন দিকে, আল্লাহর হুকুম মানার দিকে, এবাদত করার দিকে, এবাদত যারা করে ভাই এরা হিংসা করে না, আবির যারা বনি যায় অবুদীয় দরজা যারা যারা লাভ করে, আত্মীয় তোর দরজা যারা লাভ করে, ও ভাই আত্মীয় তোর দরজা সে লাভ করলো, আর অবুদীয় তোর দরজা সে লাভ করলো, ও ভাই আত্মীয় তোর দরজা সে লাভ করলো, যারা নাকি আল্লাহ তালার জহর কলবর বাজে রইয়া আল্লাহর নাফরমানি যায় না, আল্লাহ হুকুম মানে এরা আবার আত্মীয় তোর দরজা লাভ করলো, আর অবুদীয় তোর দরজা খারা লাভ করলো, যারা জিরোর বাজে আল্লাহর জহর রাখছে, আর লগে লগে আল্লাহ তালার আজমাত আর বড়াই খেয়াল লইয়া লইয়া মহব্বত লইয়া লইয়া আল্লাহ তালার হুকুম মানার লাগে তৈয়া রই যায়, এই মানুষটা অবুদীয় তোর দরজা লাভ করছে, আত্মীয় তোর দরজা যারা পাইলো, অবুদীয় তোর দরজা যারা লাভ করলো, ও ভাই আল্লাহ তালা বানাইলা যদি দিতেন তাদের জন্য জান্নাত, ভাই এই জান্নাত হইল এই সমস্ত আবিদ আবিদাদের মেহমানখানা, যদি বলেন আবিদ আবিদাদের মেহমানখানার নাম যদি বলেন ভাই এই জান্নাতে আবিদ আবিদাদের দিবেন, আর এই জান্নাতের মেহমানদের জন্য মেজবান হইবেন যদি বলেন স্বয়ং, আর বলেন যে সমস্ত মানুষের কাছে ভাই শরীয়ত তবিয়ত পড়ে যায়, ও ভাই তবিয়ত কে শরীয়ত তবিয়ত শরীয়ত পড়ে যাওয়া, শরীয়ত রে শরীয়ত তবিয়ত পড়ে যাওয়া, শরীয়ত তবিয়ত পড়ে যাওয়া, এই মানুষটা এক নম্বর আবিদ, যে বলি সুবহানাল্লাহ শরীয়ত তবিয়ত হয়ে যাওয়া, যেভাবে নাকি সেই হজরতুল্লাহ ইলাদ সৈয়দুনা হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, হজরত উনার মুর্শিদ আজম উনার মুর্শিদ হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে হালাত বয়ান করতে যাইয়া যখন উনার অবস্থা শুনাইলেন লেখলেন, এই অবস্থার মাঝে কি লেখলেন, হজরত আমার কাছে শরীয়ত তবিয়ত বনি গেছে, যদি বলেন ভাই শরীয়ত তবিয়ত হয়ে যাওয়ার অর্থ কি, তবিয়তে খানি যায় ভুক লাগছে, খানি পাইলে তবিয়ত খুশি পেট ভরে, আর খানি না পাইলে অশান্তি লাগে, এটাই লোক তবিয়তের তাকাজা চাহত, যে মানুষের হাতে শরীয়ত তবিয়ত বনে যায় এই মানুষটা কি চায়, একটা মোস্তাহাবর যদি মোস্তাহাব যদি আমার কাছ থেকে ছুটি যায় তাহলে এই মানুষের কাছে ভালো লাগে না, শরীয়তের বিধান সারি ছুটি গেলে অশান্তি পয়দা হয়ে যায়, খানি সারি দিলে যেভাবে অশান্তি লাগে, আল্লাহওয়ালা ওর কাছে একটা মোস্তাহাব যদি ছুটি যায়
যায়, তার কাছে ও শান্তি লাগে, এর কাছে ওই ভাই শরীয়ত তবিয়ত হয়ে যাওয়া সুহান আল্লাহ বলি। তার দিলে সালিক হাজারা গম্বুবত গর্জে পাগে দিল খিলালে কম্বুবত। মালির কাছে এই কুটা বড় মূল্যবান, যদিও তার দাম বেশি নাই কিন্তু জরুরত বেশি। এই পুরা করা হয় এই জিনিসটা দিয়া, মালির কাছে এই কুটা বেশি দামি জিনিস নাই কিন্তু জরুরি বেশি বুঝে, কেনে বুঝে। এই কুটাটা আরি গেলে সৎমা লাগে, এই কুটা থাকলে আমি পাতা ঠিক করতে পারি, ফুল পারতে পারি, ফল পারতে পারি। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন, এক নম্বর এবাদতের মাঝে হয়ে গেছেন, যারা আল্লাহর খাস মানুষ বনে গেছেন, তাদের কাছে মোস্তাহাবের সড়ক যখন হয়ে যায় তাদের কাছে অশান্তি বিরাজ করে। যদি বলি সুবহানাল্লাহ, জিন্দগি পর কেসে পাই ঘর কে দিল পর গম রহা, জিন্দগি পর কেসে পাই ঘর কে দিল পর গম রহা, উনকে গম কে ফয়জ সে সব গম দিল পে গম রহা। তোমার মন আল্লাহর লগে লাগাও, তোমার ফিকির আখেরাতের জন্য করো, তুমি ইবাদতের মাঝে একবারে কিন হেমাকর সাথে চালাও, তুমি একবারে তনে মনে ইবাদত করো। ইয়া কানা বুঝু হইলেন কেন, আপনি একলা নমাজ পড়তেছেন যে আমি আমরা আমি না বলি আমরা তোমার ইবাদত করিতেছি করিতে যাইব, এই কথা বললেন কেন? ঋণে কেরাম এটা জবাব দিতেন কি কোন কথা দিয়াম? ও বন্দা বান্দি, ইবাদত করার জন্য আল্লাহ তোমারে নির্দেশ দিতেন, আল্লাহর হুকুম মানার জন্য তোমারে আল্লাহ নির্দেশ দিতেন, তুমি ইবাদত চালাইবে কি ধরনের? শুধু তোমার নখ দিয়া নাই, তোমার কলব দিয়া নাই, বরং তন আর মন দিয়া, তোমার চূড়া দিয়া, তোমার অঙ্গ দিয়া, তোমার প্রত্যঙ্গ দিয়া, তোমার নাক দিয়া, তোমার চোখ দিয়া, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লইয়া তুমি একলা নাই, বরং তোমরা বেড়ে বলি সুহান আল্লাহ। ওই যে বাজু চালাইব ভাই চলে মনে সুহান আল্লাহ বলি, শরীর দিলাম এর জায়গা তার মন থাকতে পারো কেন? আমি পুরো আবিদ হইতে পারবো না, আবিদ হইতে গেলে ভাই তন মন দিয়েটা দিতে হইব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ তালার দরবারে এবাদত চালাইতে হবে। এবাদত যখন আবিদ করতে থাকবে এই আবিদে মনে করবে কান না কাতার, যেমন নাকি আল্লাহ রে দেখতে ধীরে বলি সুহান। আর হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির মাইন কাবে তসবি বাদ করে দেখব তোমার লাগে, ধীরে বলে সুহান আল্লাহ। তাহলে কি বাকি থাকবে ভাই? ইন্নাকা তারা, নিশ্চয় তুমি দেখতে থাকবে। ফাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি, নিঃসন্দেহে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রুয়ত লাভ করবে। কেন? তুমি জ্ঞান লাগাইছো, বুদ্ধা লাগাইছো, তোমার জীবন যৌবনে তুমি আল্লাহর হুকুমের দিকে চালাইছো, তোমার মনে তুমি খোদা বানাইছো না, তুমি তোমার মন চাহিদা অনুযায়ী তুমি চলছো না, তুমি তোমার মন্ত্রী বলি গেছো, তোমার মালিকর মন্ত্রী অনুযায়ী তুমি চলা শুরু করে দিছো, তুমি এক নম্বর আল্লাহর খায়াত মানুষ বলি গেছো, তোমার জন্য আল্লাহ রাখি দিতেন রুয়তুল্লাহ জিরে বলি সুহান আল্লাহ। ইন্নাকা তারা, দুনিয়াতে তুমি কান নাকা তারা, যেমন নাকি যেমন নাকি যেমন নাকি তুমি দেখতে তো আল্লাহ তালা রে, আর তুমি এমন ভাবে এবাদত চালাইছো তো আমি ময়দানে মসজিদে প্রাণটা ভরিয়ে তুমি আল্লাহ তালা রে দেখবা। মানে তো হাজির ইবাদত করবো ইখলাসের সাথে ইনশাআল্লাহ, ইবাদত চালাইবো ভাই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ, ইবাদত ভাই করবো মৌত পর্যন্ত ইনশাআল্লাহ। এখন বলেন ইবাদত চালাইতে গেলে কি লাগে, কথা বলবেন না ছিলেন কেন? এবাদত চালাইতে গেলে, নামাজ পড়তে গেলে, ওযু করতে গেলে, তসবিহ পড়তে গেলে, তাহলিল আদায় করতে গেলে, ভাই জীবনটারে চালাইতে গেলে, জীবনটারে রাখতে গেলে, আল্লাহর পথে চালাইতে গেলে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ভাই কি লাগে যদি বলেন? ইলিম লাগে, আসমানি ইলিম লাগে, আসমানি ইলিম লাগে, আসমানি ইলিম সারা ভাই আসমানি উঠা যাবে না। একটা একটা ঘটনা কই আর হজরতের কাছে নাই দিলেন, ঘটনাটা শুনাইলেন রামাইয়ার গোর কথা, রামাইয়ার গোর কথা, রামাইয়ার গোর কথা শুনাই বেশি বিয়ে হয়েছে এক রামের মধ্যে, বেশি ফসল লাগছে না জামাই, খিরিমিরি খাওয়া শুরু করছে, নাইয়ের আইসে বাপর বাড়ির বাপরেও কয় না মারেও কয় না, কোন জামাই বেশি বিয়া দিলাই কিন্তু বিদ্রোহ মাঝে রাখছে, কি জামাইয়ের গোর করতাম না। কয়দিন রইল বাপর বাড়ি, তখন মায়ের পাশে কইন বলে রেখো যখন যাও কি জামাইয়ের বাড়ি, এই জন্য জামান তোমারে নিতে করি। তখন বেশি তো বেজার হইয়া বিদ্যুৎ ঠিক লইয়া
বাড়ি গেছেন কি জামাই বাড়িতে রাস্তায় যাওয়ার পরে হয় সব আমার পানির দৃষ্টায় চলছে হোক কুয়া দেখা যায় পানি আনিয়ে ড্রাইভার ভাই তখন বেটাই জামাই বেটা বলি কুয়ার দ্বারা বেঁচো পানি আনতাম কুন্দা হইত আর শয়তানে বলে সব সময় সুযোগ যায় রাস্তাদারও সিটি দিকে ধাক্কা মার আর দৌড়ি বেটি গিয়া পিটি দিয়ে জামাই ধাক্কা মারছে আর বেটিয়া গু বেটা গু কুয়ার করলে ভরে গেছে কুয়ার করলে বেটি ফালাইয়া জলদি জলদি বলি বাপর বাড়ি গেছে আর মারে আর বাপ যখন বলে কিরার জামাই কিছু দিয়া দিচ্ছে কিরার জামাই কিছু দিয়া দিচ্ছে একলা বলি আমার ফালাইয়া কুনানো গেছে কি ঠাট্টা হই নাই আয় না আমি বার খাইতে যাইতে হেরানি গেছি কুনানো আমার ফালাইয়া গেছে কি একলা বলি ওন আমার ইজ্জত কথা ইবার লাগে আর বার দৌড়িয়ে গেছি তোমরা তার খাম বানাই যে অন্য জামাই দিয়ে কুয়ার তলে ফালাইয়া আর তিনি আইয়া বাপ মারে দিকে বর খাইয়া এখন মা বাপ যখন বলি আব তো একবার আইবো না আইলে তারে কিছু উত্তম মধ্যম দিমু আর তোরে এই বেটা গেছে আর দিতাম নাই যা বই যা বাঁচবার ব্যবস্থা দিলে তিনি বলি সুহানা এই বেটা যখন কুয়ার নামাজ পড়ছে এই কুয়ার মালিকও বলতে হয়তো তারা ব্যবস্থা নিচ্ছিলেন এই কুয়ার নিজটাকে পানি উঠে এইবার জন্য যে রতি নিচে ডালা হয় এই রতির মাথাটারে মজবুতির সাথে উঠে কোনো জিনিসের লোকের খুব মজবুতির সাথে তারা বান্ধিয়া রাখতে হয় আর বেটা এই কুয়ার চলে পড়িয়া আল্লাহ তালা বেটারে বাঁচাইবার জন্য আল্লাহ তালা পৌঁছাই দিতেন বেটার হাত রে রতির বাদে আর কোন মন্ত্রে আল্লাহ তালার দয়ায় এই বেটা কুয়ার চল থাকে সতীর দরি 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 আস্তে আস্তে ধরতে মনে কর শক্ত করে ধরছে যান বাসাই বাড়লে বেটাই যখন কুয়ার তলটাই উঠলো বাঁচি গেছে আর বেটা এখন বহুত উগানি শুরু করছে বই যে ছেলামারি পালাই পালাইছে এখন বলে আমি সবর করি আমি মুখ খুলতাম না আমি আমার বউ দিয়ে খামর উঠে সবর করে দিয়েছি তবু বউ চাই তবুও বউ চাই এখন ভোর বাড়ির দিয়ে আরো ভোর দিয়ে নিচ্ছে যাইতে যাইতে আল্লাহ তালা বেকার কাপড় দিয়ে একবারে খুব নম্বর নেই আসলে কিভাবে তো মা বাবা বল ভোর ভরি বল একবারে তাকাইয়া দিবেন আবদুল আবদুল ছেলে করে ফালাইয়া গুনানো গেছে বালা করে দিকাই বলে ভোর বাড়ির জমার মাঝে হরি আর হোর সব তারা গরম হয়ে গেছে আমরা এই যুবতী পুরী গেছি ইয়া কই গেছিলাম এটাই মুখ খুলে না ও কাছে ভালো এটাই কয় না আমার বউ যখন খেলামারি কুয়ার চলে ফেলাইছে বেটাই কয় না বেটাই এই কথা মুখ খুলে না আর বেঁচে খালি কয় বলে কি জানি নি কই যায় রে বাপর গেছে মার কাছে তৈরি তো আমার সভ্যনা দিয়ে দিব কিন্তু বেটাই মুখ খুলে না বেটাই বউর কোনো বদনাম মার কাছে বাপর কাছে হইছে না দেখিয়া এই বেটির দিল দুর্বল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই বেটির দিল যে জামাই লাগি একবারে তৈয়ার বানাই দিয়েছে কুর্তাও দেখলা রক্ত দেখলা তার মাঝেও ইটা বিলো গিতার ইটা দুখা কেনে কই না কুর্তার মাঝে পাড়া নাই বুঝা গেলো বাঘ মানুষইয়া খাইছে কিন্তু তোমার খাইতাম করে কুর্তাটা খুলো চাই কুর্তার মাঝে কোনো পাড়া উঠা নাই ভাই এই যে বেটা সবর করছে আর মুখ খুলছে না আল্লাহ তালা এই বেটারে দরজা দান করতেন আর বেটারে বাঁচবার ব্যবস্থা দিতেন রসি ঘিরে বলি সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রসি দিচ্ছেন এই রসি দিয়ে যখন বন্ধা তুমি মজবুতির সাথে একটা হইয়া হকলে মিলিয়া ধরবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে উঠাইতে উঠাইতে একবারে আল্লাহ তালার জন্য তো বোঝাই দিবেন বড় এবাদত কুরআন মজিদ তিলাওয়াত বড় এবাদত আল্লাহ তাআলার হুকুম মানা আল্লাহ তাআলার হুকুমের মাঝে কুরআন মজিদের লোক ধরা মহতরম হাজিরিন কুরআন মজিদ আমরা পড়ব এবং পড়াইব কুরআন মজিদ শিখব এবং শিক্ষা দিব এর জন্য ভাই কুরআন মজিদের লোক আমরা ধরব ইনশাআল্লাহ।
কোরআন মজিদের লোক ধরলে দামি ওই মুনাফে দামি, কোরআন মজিদের লোক ধরলে কি বলবেন রহমতের ফিরিস্তা আল্লাহ তাআলা কাদিম বানাই দিবেন, যে ঘরের মাঝে কোরআন মজিদের তালিম চলবে এই ঘরে আল্লাহ তাআলা রহমতের ফিরিস্তা দিয়ে ভরিয়া দিবেন, আর এই ঘরের সদস্য যারা মারা যাবেন আল্লাহ তাআলা তাদের শহীদি দরজা দান করবেন। এই জন্য একটা প্রস্তাব রাখতে চাই, প্রত্যেক মুসলমানের ঘর দারুল কোরআন এবং একটা মাদ্রাসা হবে, প্রত্যেক মুসলমানের ঘর দারুল কোরআন হবে একটা মাদ্রাসা হবে, প্রত্যেক মুসলমানের ঘরে মাদ্রাসা বানাই বললে অনেকে রাজি আছে ইনশাআল্লাহ। আধা ঘন্টা তিন পাওয়া ঘন্টার মাদ্রাসা হবে, বউ বাচ্চা লইয়া ছাটি বিছাইয়া বসলেন, আর অফিসে সময় দিলেন, দোকানে সময় দিলেন, মকানে সময় দিলেন, এখানে সময় দিলেন, মাঠে সময় দিলেন, এখন কোরআন মজিদ শিখার জন্য, কোরআন মজিদ পড়ার জন্য, সিলাবাসের জন্য একটা সময় বাহির করলেন, বউ লইয়া বইলেন, বাচ্চা লইয়া বইলেন, এই পুয়াপুরি লইয়া সকল লইয়া যখন বউ হইল আর বাসা কইলারে পুত তুমি তোমার সিলাবাস সুন্দর আছে একটা চূড়া পড়ো, তুমি পড়বা আর আমরা তোমার লগে পড়বো, তাইলে আমরাও আমরা গল্পি খাল সহিয়ে দিব, আর এই আমরা পড়নেওয়ালা পড়ানেওয়ালা শিখনেওয়ালা শিখনেওয়ালার শিক্ষা দেনেওয়ালার মাঝে আমরা সামিল হয়ে যাইব, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ বানার ব্যবস্থা। এর জন্য ভাই প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন মজিদ শিক্ষাগার হিসাবে আমরা বানাইবার জন্য আবারও বলি ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা যখন বড় বড় মাদ্রাসা যদি খুদান রাস্তা বন্ধর কোনো পদক্ষেপ আসে তাহলে আমরা বলবো কোন মাদ্রাসা বন্ধ করবে, প্রত্যেক মুসলমানের ঘর এক একটা মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ইলম মুতাবিক ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়াসুন তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কবুরা তারা করছি খুব খেয়াল করছি বিয়াদ দুই যান দি কুছ পাবি ওই যান তো কষ্ট করলি আমি আমি দোয়া চাই ওয়াসুন তাআলা সবাই আল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين. أستغفر الله إن الله غفور رحيم. الله سبحانه وتعالى شكرا كي زندگي شمس وغنى روح توبا قرلا গুণ আর করতাম না, ওয়াদা করলাম গুণা সারি দিলাম, মাহবুব শর্মিন্দা হয়ে গেলাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার মকবুল তাইবি নগর জমা কমরে শামিল করমা, তোমার আবিদি নগর জমা কর সারি নগর মুসলিম নগর জমা কর আমরা শামিল করমা, যে বাদ তোমরা তুমি খুশি হয়ে যাও আসি দাও আমার হালত তো বড় নাজু উদা বরবাদ গেল জিন্দগি আমার বলি নাই জিন্দার বানাই দাও, নেককার বানাই দাও আল্লাহ, আল্লাহ জালিম গুলোরে হেদায়েত দিয়া দাও আল্লাহ, মজলুম গুলোরে সাহায্য ফরমাও আল্লাহ, রহমান রহিম এই মজলিসে কবুল ফরমাও, হাজিরিন গুলোরে কবুল ফরমাও, দোয়ার শরীকার তমামরে কবুল ফরমাও, দেশ বিদেশ থেকে বলছে দোয়ার কথা কোন ভাই আমার হবত কোরআন সব রে তোমার হাওয়ালা করলাম, বহু আলহামদুলিল্লাহ আল্লাহ খার কি তা দরকার আছে, কে কোন অসুখ মাঝে পড়ে গেছে খার কি অশান্তি আছে ইয়া আল্লাহ, আল্লাহ তুমি জানো তোমার কথা তো বহুত বললাম ইয়া আল্লাহ, দেশে বিদেশে যারা যেখানে আছে যার হায়াত আছে তোমার দান করমা উপবিজ আমি লাহু আল্লাহ।
اجمعين امين برحمتك يا ارحم الراحمين. সাবকল ফাল্গুন মাসের দুই তারিখ জুমাবাদ করোনার ফালানা ইজলাস আপনারা তাওয়ার ফাল্গুন মাসের তিরিশ তারিখ শেখ বাড়ি মাদ্রাসার মজলিস মহাসম্মেলন আপনারা তাওয়ার ইনশাল্লাহ।